আমরা সবাই কেমন আছি? একটু জোরে। আমরা সবাই কোন সেমিস্টারের স্টুডেন্ট? সেভেন। সেভেনের পরে কি যেন হয়? আমি শুনিনি। ওকে, আজকে টপিকটা কি কেউ বলতে পারবা দাঁড়িয়ে? যে কোনো একজন দাঁড়িয়ে এবার বলো। ওকে, এবার জন্য একটা তালি। আজকের যে আমরা ইভেন্টটা আয়োজন করেছি সেটা হচ্ছে, যদি আমি টুলি বলি, একান্ত হচ্ছে যারা এই সেমিস্টার শেষ করে যা জব মার্কেটে যাবে তাদের জন্য। আমরা চাই সব সময়ই দেখবা গত প্রোগ্রামে আমাদের নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে যে নিয়ে আসছিলেন উনি কিন্তু বলছে এই প্রতিষ্ঠান থেকে একটা স্টুডেন্ট বের হোক। অর্থটা একটি অন্যভাবে বলছে কি, সে কি প্রোডাক্ট হিসেবে বের হোক, এরকম একটা অর্থ বলছিল, রাইট? মানে কি জিনিসটা হচ্ছে, তোমরা যাও, যেখানে যাও, যে প্রতিষ্ঠানে যাও, যেন ওই প্রতিষ্ঠান মনে করে তোমরা একটা ভালো একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট। এখন সেই জায়গায় যেতে হলে তো আমার কিছু জিনিস জানতে হবে, জানতে হবে না? জানতে হবে তো। তোমরা সপ্তম সেমিস্টার, তোমরা এখন পর্যন্ত, এটা হচ্ছে শুধু আমাদের পলিটেকনিক না, অন্য অন্য ভালো ভালো পলিটেকনিকের ছেলে মেয়ে সপ্তম সেমিস্টারে সে কোন সেক্টরে যাবে, সে কি করবে, প্লাস হচ্ছে সে চাকরি করবে না দেশে বাহিরে যাবে, না ডুয়েট অ্যাডমিশনে যাবে, না সে গভর্নমেন্ট চাকরির জন্য যাবে, এটা এখনও কেউ সেট করতে পারেনি। আমরা চাই সপ্তম সেমিস্টারকে এই যতদিনই আমরা টাইম পাই এমনভাবে গড়ে তুলতে যেন অ্যাটলিস্ট সে একটা প্রফেশনাল সিভি লিখতে পারে। আচ্ছা, আমরা বলি মামা খালু চাচা নানা দাদা যেই থাকুক, তুমি যে মাধ্যমে যাও না কেন, তোমার একটা কি লাগবে? সিভি লাগবে, নট মামা খালু, কি লাগবে? সিভি লাগবে। আমরা চাই আমাদের প্রতিষ্ঠান যে উদ্যোগটা নিয়েছে খুবই সলিড একটা উদ্যোগ, সেটা হচ্ছে আমরা ডিপ্লোমা শেষে আমরা কোন কোন সাইটে আমরা জব করব, কি দেশের বাহিরে যাব, কি করব, সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে জেনে সেইভাবে তোমাদেরকে হচ্ছে আমরা হচ্ছে গাইড করব। এবং কিভাবে একটি সুন্দর করে সিভি লেখা যায়, ভাইবাতে কী টাইপের প্রশ্ন আসতে পারে, প্লাস হচ্ছে কোন কোন কোম্পানির জন্য তোমার জব ডেসক্রিপশন কী থাকতে পারে, কী আমাদের জানতে হবে, কি আমাদের নাই, কি আমাদের অ্যাড করতে হবে, তোমাদের মোটিভেট যেন তোমরা হও অথবা শিখতে পারো, জানতে পারো, এই টাইপের কিছু কাজ নিয়েই হচ্ছে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে তোমাদের নিয়ে কাজ করছে।